না দিলে আপনি থাকার যোগ্য না আপনি বের হন আচ্ছা আপনি আমারে বলেন এই যে সম্মিলিতভাবে কিয়াম করা দায়া দুরুদ পড়া রাসূলকে সম্মান জানানো কোরআন হাদিসের কোথায় বসে আপনি কি আমার চাইতে বেশি জানেন কোরআন হাদিস হ্যাঁ আপনি জানেন আমার কতগুলো ডিগ্রি আছে দেখছেন আপনি কিটা করছেন হুজুর কত বড় মাপের একটা বেয়াদব এই লোকটা হ্যাঁ আমরা এখন সবাই একসাথে দরুদ পড়ব কিয়াম করব এবং আমাদের প্রিয় নবীকে আমরা দাঁড়িয়ে সম্মান জানাবো আসেন আমরা সবাই একসাথে উঠি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله চিন্তা করছেন হুজুর কত বড় মাপের একটা বেয়াদব এই লোকটা হ্যাঁ আমরা এখানে সবাই দাঁড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ পড়লাম কিয়াম করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা সম্মান জানাইলাম অথচ এই লোকটা দেখছেন এখনো বসে রয়েছে আমি খেয়াল করছি আসলে বড় বিয়াদ এই হুজুর এই আপনার এই মাহফিলে দাঁত দিছে কে হ্যাঁ আপনি তো মাহফিলের পরিবেশ কে নষ্ট করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ পড়ল সম্মান তো দিবেন হ্যাঁ কেন করলেন এগুলো কিছুই আপনি করলেন না বসেই রইলেন আপনি আপনি কি হ্যাঁ কোত্থেকে আসছেন আপনি কোন ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করছেন হ্যাঁ এখনো টাকা দিয়েছে এই উঠেন উঠেন ভাই দাবি করেন আপনি হ্যাঁ উঠেন 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 না না ধাক্কা ধাক্কি করবো না আপনি কি কাজটা করলেন এখানে আপনি হ্যাঁ আপনি কোরআন হাদিস পড়েন নাই হ্যাঁ আপনি কত বড় বন্ধুর একটা বেয়াদবি করছেন আপনি জানেন হ্যাঁ এখানে আমরা সম্মিলিত ভাবে সবাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যান করতেছি আর আপনি এটা কি কাজ করছেন হ্যাঁ এই মাহফিলে আপনি থাকার যোগ্য না আপনি বের হন বেয়াদব লোক দেখেন না চেহারা দেখেন কিরকম এখানে লোকজনের সামনে আপনারা এরকম উত্তেজিত হচ্ছেন তো উত্তেজিত হবো না হ্যাঁ একটা সবের কাজ আমরা সবাই মিলে করতেছি আপনি করলেন না কেন হ্যাঁ আপনি কি বেশি বুঝেন হুজুরের চাইতে বেশি বুঝেন আপনি হ্যাঁ এত উত্তেজিত হবেন না আচ্ছা আপনি আমারে বলেন এই যে সম্মিলিতভাবে কিয়াম করা দায়া দুরুদ পড়া রাসূলকে সম্মান জানানো কোরআন হাদিসের কোথায় বসে হ্যাঁ এগুলো কোরআন হাদিসে অবশ্যই আছে না জানলে এখানে কি এতগুলো মানুষ আমরা মূর্খ হ্যাঁ আমাদের শিখাইতে আইছেন আপনি কোরআন হাদিসের কোথায় আছে আমাকে একটু দেখান এ আপনি কি আমার চাইতে বেশি জানেন কোরআন হাদিস হ্যাঁ বেশি জানেন আপনি জানেন আমার কতগুলো ডিগ্রি আছে দেখছেন আপনি সিলেবাস আল্লাহ তাআলা বলছে যে তোমরা যখন আমার আদেশ মানবা তখন তোমরা কিয়াম করো কিয়াম করা ফরজ কিয়াম করা ফরজ কখন জানেন কখন ফরজ কিয়াম করা ফরজ হচ্ছে নামাজের সময় আল্লাহ বলছে তোমরা আমার আদেশ মানতে মানতে দাঁড়ায় যাবে মানে নামাজের সময় আপনি আল্লাহর সম্মান দেখানোর জন্য দাঁড়ায় যাবে এই যে আপনারা কিয়াম করলেন রাসূলের সম্মানে দাঁড়ায়া আপনারা দুরুদ পড়লেন হ্যাঁ আচ্ছা বলেন রাসূলের সম্মানে দাঁড়ায়া যদি আপনি দুরুদ পড়েন তাহলে আল্লাহর সম্মানে কোরআন পড়তে পড়তে তো আকাশে উড়ে যাওয়ার কথা তাই না আপনি আসলে বেশি কথা বলেন কথা আগে বুঝুন রাগান্বিত হবেন না কি বলেন হুজুর যদি রাসূলের সম্মানে আপনি মিলাদ পড়তে পড়তে দাঁড়ায় গেলেন তাহলে তো আল্লাহর সম্মানে কোরআন পড়তে পড়তে কি করা উচিত যে ফ্যানের মধ্যে ঝুলে পড়া উচিত তাই না ব্যাপারটা যাই উল্টা পাল্টা কথা বলবেন না আপনি শুনেন অতিরিক্ত কথা বলবেন না কি বলেন আমার কথা কি সঠিক না ভুল শুনেন আমরা বর্তমান সমাজে মুসলমানদের ভিতরে আল্লাহ বলছে তরিকা তোমাদের বানানোর দরকার নেই আল্লাহ রাসূল যা কইরা গেছেন আমরা তাই করতে হবে আল্লাহ রাসূলের আপনি কি কোরআন হাদিসের কোথাও দেখাইতে পারবেন স্পষ্ট ভাবে দলিল সহ আছে যে
রাসূলের সম্মানে দাঁড়ায় আপনাকে কিয়াম করতে হবে দেখাইতে পারবেন আমি জন্মের পর থেকে যখন শিখছি তখন থেকে দাঁড়া দাঁড়া দুরূদ শরীফ পড়ি আপনি মিলাদ পড়ি চুপ থাকেন নামাজ পড়েন না নামাজ পড়েন নামাজ যেহেতু পড়েন নামাজের মধ্যে একবারে শেষ রাকাতে যখন দুই সেজদার পরে যখন আপনি বসেন আপনি দুরূদ পড়েন না ওই সময় কি আপনি দুরূদ পড়তে পড়তে কি দাঁড়ায় যান আরে নামাজের সাথে আবার অনুরোধ দেন কেন আবার কথা বলেন সেটাই তো আপনি কি তখন দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যান হুজুর কথা বলেন না দুরূদ পড়া হয় দুরূদ পড়তে পড়তে কি দাঁড়ায় যান যদি আল্লাহ যদি হুকুম দিত যে তোমরা দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাবে তাইলে মানুষ নামাজের সময় কি করত দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যেত বসে থাকতো না আর অতএব আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই আল্লাহ রাসূলও এমন ধরনের কোনো কথা বলেন নাই এটা একটা আমাদের বানানো আমরা মানুষের মধ্যে এই ধরনের একটা বিভ্রান্তি আমরা সৃষ্টি করতেছি যে কাজ করলে কোনো সওয়াব নাই বিদআত যে ব্যক্তি বিদআত করবে সে কোথায় যাবে জাহান্নামে যাবে আল্লাহ তো বলে নাই আপনারা এগুলি বানাইতে বানাইতে বলছে আপনি কোরআন হাদিসে একদম দলিল সহকারে স্পষ্ট আপনি দেখাবেন যে কিয়াম করা দাঁড়ায় দুরূদ পড়া এটা জায়েজ দুরূদ পড়েন আপনি মনে মনে পড়েন রাসূলের সম্মান জানান ভালোবাসেন এই যে দেখেন আমরা অনেক সময় কি করি জানেন সম্মিলিত ভাবে সবাই দাঁড়ায় গোল হয়ে কি করে দুরূদ পড়ে পড়েন মাঝখানে একটা বালিশ থাকে এখন আপনি দুরূদ যে পড়তেছেন রাসূল কি আসবে আসতে পারবে আপনি তো আসার রাস্তাই তো বন্ধ করে দিচ্ছেন ভুলভাল একটা চিন্তা ভাবনা ভুলভাল একটা মানে কাজ আমরা সবসময় করে যাচ্ছি যে কাজে কোনো সওয়াব নেই হ্যাঁ পড়েন দুরূদ পড়েন ব্যক্তি আপনি নিজে নিজে করেন আস্তাগফিরুল্লাহ পড়েন আল্লাহ আল্লাহ তো বলছে দুরূদ পড়লে সব বেশি ইস্তেগফার করলে সব বেশি এগুলি আপনাকে বড় বড় বিপদ থেকে হেফাজত করবে কিন্তু আপনি ওয়াজের মধ্যে আইসা সবাই মিলা আপনি কি করলেন দাঁড়ায় দুরূদ পড়লেন এখন আমি দাঁড়াইলাম না এটা আমার অপরাধ হয়ে গেছে হ্যাঁ আমি পড়াশোনা জানি না আমি মূর্খ এই কাজগুলি কখনো করা ঠিক না আপনি দেখেন তো আমাদের দেশের বাইরে তো ওয়াজ মাহফিল হয় কি না ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা দেখছেন এভাবে রাসূলের সম্মানে দাঁড়ায় সবাই মিলে সম্মিলিত এভাবে কিয়াম করে কিয়াম মানে কি দাঁড়ান কিয়াম করা ফরজ কোন সময় নামাজের সময় আদার সময় কোনো কিছু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই এখন এখানে যারা এই যে উপস্থিত যারা আছেন এই যে মাহফিলে যারা আছে বলেন তো কোনো ব্যক্তি যদি দাঁড়ায় ওয়াজ শুনে আপনি কি তারা জোর করে বসাতে পারবেন পারবেন কোন ব্যক্তি যদি বসে ওয়াজ শুনে তারা কি আপনি জোর করে দাঁড় করাইতে পারবেন এটা তার ব্যক্তিগত একটা ব্যাপার তদ্রূপ এই জিনিসটাও ব্যক্তিগত একটা আমল এটা জোর জবরদস্তি কখনো করা উচিত না আর যেটা বেদা সেটা আমাদের সমাজে পালন করা জায়েজ না করলে তো কোনো গুনাহ নাই আপনি করলে আপনি তো আপনি করেন কিন্তু আরেকজন করে না এটা নিয়ে মাথা ঠেলা ঠেলির দরকার নেই তো আপনার দুরূদ পড়ার দরকার আপনি তো আপনি করেন এটা নিয়ে কামড়াকামি করেন কেন পুরা সোশ্যাল মিডিয়াতে ঢুকি যেখানে যে একটা কেয়াম করা নিয়া মিলাদ পড়া নিয়া মুসলমানদের ভিতরে কামড়া কামড়ে দা করলে সম্পর্ক চলতেছে আপনাকে কে বলছে এগুলি করতে এগুলি সম্পূর্ণ নাজায়েজ একটা কাজ বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সমাজে কোরআন হাদিস সম্পর্কে আগে জানেন দলিল থাকতে হবে দলিল ছাড়া কোনো কিছু করা যাবে না আল্লাহ আপনারে বলে নাই যে মানে বাড়তি কিছু করতে আল্লাহ যতটুকু করতে বলছে ততটুকু করেন সমস্যা হচ্ছে যে আপনাদের ভিতরে আমাদের ভিতরে ও কয় এটা যায় আসে হে কয় এটা যায় কেন আপনি কামড়াকামড়ি লাগাবেন সঠিকটা দেখান দলিল দেখান আমিও করব আমি বসে আছি এটা আমার অপরাধ হয়ে গেছে আপনি এই জিনিসটা চিন্তা করেন না যদি রাসূলের সম্মানে যদি দুরূদ পড়তে পড়তে যদি দাঁড়ায় যেতে হয় তাহলে আল্লাহর সম্মানে কোরআন পড়তে পড়তে তো ফ্যানের উপরে ঝুলে পড়া উচিত নাকি বলেন হুজুর কিন্তু আমরা সেটা করি বিবেক দিয়ে চিন্তা করেন আবেগ দিয়ে না আরেকজন করছে আপনিও করবেন এমন কোনো কথা নাই আপনাকে সঠিকটা আগে কোরআন হাদিস সম্পর্কে জানতে হবে এতগুলি মানুষের সামনে আপনি আমার অসম্মানী করে ফেলছেন আপনার এটা দেখে দেখে আরো কি করবে মানুষ সমালোচনা করবে আগে আপনি আমি আমরা ঠিক হই আমরা ঠিক না হইলে আমাদের থেকে মানুষ কি শিখবে একটা বিতর্ক সৃষ্টি করে ফেলতেছেন আপনারা সমাজে দলিল দেখান দলিল থাকতে হবে তো যেটা সহি না সেটা করা যাবে জাল হাদিসও নাই এই যে দাঁড়ায় কিয়াম করতে হবে জাল হাদিসও নাই সাহাবীরা তো কখনো করেন নাই মানে
বোকাস একটা জিনিস সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে ফেলেছে। রাগ হবেন না, রাগ হইলে আমার কিছু করার নেই, যেটা সত্য সেটা আপনাকে বলতে হবে, সত্য সত্যই থাকবে, মিথ্যা মিথ্যাই হবে। আমরা কি করতেছি, নিজেদের মধ্যে কামড়াকামি করতেছে, আমাদেরকে নিয়ে মানুষ তামাশা করে। যাক বসেন, রাগ করেন না, চেয়ারে বসেন, 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 সবাই বসেন, করেন ওয়াশ শুরু করেন, ঠেলা ঠেলি করবেন না, কেউ ঠেলা ঠেলি করবেন না, এই অন্তত এই বিষয়টা নিয়ে। এই আপনারা চিল্লাচিল্লি করেন না, বসেন, আরে বসেন না আপনারা, এরকম করতেছেন কেন? আমরা সবাই ইস্তেগফার করি, সবাই ইস্তেগফার করি, বয়ান শুরু হবে একটু পরে, বসেন। আস্তাগফিরুল্লাহ আজিম, এই আপনি দাঁড়ায় আছেন কেন, বসেন। আমার কথার আগার নিতে হবেন না, আমি অযৌক্তিক কথা বলিনি। আপনি জাস্ট এই একটা জিনিস চিন্তা করেন না, যদি রাসুলের সম্মানে আপনি যদি মানে দুরুদ পড়তে পড়তে যদি দাঁড়ায় যাইতে হয়, তাহলে তো আল্লাহর সম্মানে কোরআন পড়তে পড়তে আমাদেরকে লাফাইতে লাফানো উচিত, লাফাইতে লাফাইতে ফ্যানের মধ্যে ঝুলে যাওয়া উচিত, কি বলেন? আসলে কি আমাদের সমাজে দীর্ঘদিনের একটা রেওয়াজ চলে আসছে, আমরা কিছু কিছু, সবাই যে তা না, কিছু কিছু জানাওয়ালা আছি যারা নাকি অনেক কিছুই জানি না, আর আমরা জানি না বিধায় এটা প্রচারও করি না, রাইট? ঠিক যেটা রেওয়াজ চলে আসছে ওইটাকে ফলো করে আমরা এই পর্যন্ত চলতেছি। আপনার তো দলিল থাকতে হবে, সঠিকটা জানতে হবে, সঠিক জানা সবার দায়িত্ব এবং কর্তব্য। অবশ্যই অবশ্যই, তবে আমাদের এই ভুল থেকে এই বেড়ে আসা উচিত, অবশ্যই আমি মনে করি, অবশ্যই। কারণ আজকে আমি আমারও জানা ছিল না, আমি জানলাম, আমি জানলে আমি আরো দশজনকে। আপনি দাঁড়াইছেন কেন, বসেন না কেন, বসেন। তো এই জন্য আর কি যে আমি যতটুকু জানি ততটুকুই জানাবো, কিন্তু দেখা গেল আমি এরকম অনেক জানা কথাই অজানা রয়ে গেছে, কিন্তু আমি কাউকে প্রচার করতে পারতেছি। অবশ্যই আমাদের এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে, কাউকে কিছু বলার আগে জানানোর আগে আগে আমাদের নিজেদেরকে বুঝতে হবে, জানতে হবে, তারপরে প্রচার করতে হবে। অবশ্যই, আরে আর কেউ চিল্লাচিল্লি করেন না, শুনেন, আসরের আজান দিছে, এখন আমরা আসরের নামাজ পড়বো, আসরের নামাজের পরে হুজুর আমাদের বয়ান শুরু করবে, আপনারা সবাই উজু করে নামাজে আসেন, নামাজ পড়ি আমরা, আসেন, আসেন হুজুর, ধৈর্য সহকারে সবাই বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসেন।